নমস্কার, আমি ইন্দ্রাণী, ইন্দ্রাণী সেন। আজকে হ্যাপি জোন আর অঙ্গন এই দুই সংস্থার আয়োজনে আজকে আমি এখানে। আপনারা সবাই এসেছেন আমাদের ডাকে সাড়া দিয়ে, আপনারা সবাই শুনছেন আমার গান। এই প্রথম আমি এরকম একটা কনসার্ট করছি, এর আগে করিনি। আমি জানি না আপনাদের ভালো লাগবে কি না, কিন্তু আমি এবং আমার সঙ্গে যারা মিউজিশিয়ানরা আছেন তারা একসঙ্গে মিলে চেষ্টা করব যাতে অনুষ্ঠানটা সুখকর হয়, শ্রবণ সুখকর হয়, যাতে আপনাদের ভালো লাগে। আমি প্রথম যে গানটি শোনাব সে গানটি একেবারে আমার গান, আমার গুরু শ্রী বিমান মুখোপাধ্যায় আমার জন্য এই গানটি তৈরি করেছিলেন। কথা সুর বিমান মুখোপাধ্যায়, গানটির নাম আমি হব ইন্দ্রাণী। ও গো সুরে আমি হব ইন্দ্রাণী,
আর ভাবি তোমার মতন গান গাই, তুমি না শেখালে কি করে বলো, তুমি না শেখালে কি করে বলো, কণ্ঠে সে সুর পাই, কণ্ঠে সে সুর পাই, বিরহ মিলন যে গানে যায় হারিয়ে, সুকার দুঃখ মুখ করো মোরে পূজারিণী, তোমার গানে ইন্দ্র সভাতে আমি হব ইন্দ্রাণী, 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 একটি অন্য ধরনের গান শোনাই। আমি আসলে আজকে ভেবেছি আপনাদের নানা ধরনের গান শোনাব। যে গানটি আমার দ্বিতীয় নিবেদন, সেই গানটি নিধুবাবুর টপ্পা। বহুদিন আগে রাজেশ্বরী বলে নিধুবাবুর জীবনের ওপরে একটি ধারাবাহিক হয়েছিল, সেখানে আমি বেশ কিছু টপ্পা শুনিয়েছিলাম, আর ছিলেন অরুণ ভাদুরী। তো সেই তার থেকে একটি টপ্পা গান শোনাই আপনাদের, একটি অন্য ধরনের গান। অনুগত অনুগত জানে কেন করো এত প্রবঞ্চনা অনুগত, জানে কেন করো এত মরিতে পারো, তুমি মরিলে মরিতে পারো, তুমি মরিলে মরিতে তবে রাখিতে কে
তবে রাখিতে কে তবে রাখিতে কে করে জনে কেন
ছাদ বদলাই, একটু রবীন্দ্রনাথের গানে যাই। আমার বাড়ির আমার পরিবারের ঘরানা রবীন্দ্রসঙ্গীত, আমার মা রবীন্দ্রসঙ্গীত বিশেষজ্ঞ শ্রীমতী সুমিত্রা সেন, আমার ছোট বোন শ্রাবণী সেও এখন বিখ্যাত জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী। আমি ওদের মতো অত ভালো গাইতে পারি না রবীন্দ্রনাথের গান, তবুও চেষ্টা করব। আমি 1992 সালে একটি ছবি এসেছিল শ্বেত পাথরের থালা, তাতে আমি দুটি রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলাম, একটি ভালোবাসি ভালোবাসি আর আমার প্রাণের পরে চলে গেল কে। তো এই দুটো গান মোটামুটি জনপ্রিয় হয়েছিল আমার মিউজিক্যাল কেরিয়ারে। এই গান দুটোর বিশেষ অবদান আছে, একটা টার্নিং পয়েন্ট এসেছিল আমার কেরিয়ারে এই দুটো গানের জন্য। সমস্ত অনুষ্ঠানে এই দুটো গান আমাকে গাইতে বলা হয়, আমি সাধ্যমতো গেয়েও থাকি। আজকে ভালোবাসি করব না, কারণ ভালোবাসি গাইতে আমি আজকাল আর ভালোবাসি না, এতবার গেয়েছি। তো আমি বরং অন্য গানটি আপনাদের শোনাই, আমার প্রাণের পরে চলে গেল কে। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তে বাতাস টুকুর মতো সেজে ছুঁয়ে আলোর দেশে গেছে,
যেখান দিয়ে হেসে গেছে হাসি তার রেখে গেছে রে মনে হলো আখির কোণে আমায় যেন ডেকে গেছে পরে আরেকটি রবীন্দ্রনাথের গান, সেটি একটি বর্ষার গান। যদিও এখন ভরপুর শীত, ক্রিসমাস চলছে, বর্ষা আসতে অনেক দেরি, তবু আজকাল কেন জানি না মাঝে মাঝে শীতের মধ্যেও বর্ষার খ্যাপাটে হাওয়া ঢুকে যাচ্ছে, একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, একটু অন্যরকম আবহাওয়া হয়ে যাচ্ছে। তাই ভাবলাম একটা বর্ষার গান শুনিয়ে রাখি, আমার খুব প্রিয় গান। আমি জর্জদার কাছে, অর্থাৎ দেবব্রত বিশ্বাসের কাছে বহু বছর শিষ্যত্ব করেছি তার। তার খুব বিখ্যাত একটি বর্ষার গান, সেই গানটি এবার শোনাই। মনো মরমে ঘেরো সঙ্গী মনো মরমে ঘেরো সঙ্গী উড়ে চলে দিক দিগন্তর পানে নিশিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 মন মরমে ঘেরো সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিশিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম
শোনাচ্ছি, যখন শোনাচ্ছি নানা রকম গান তখন হিন্দি অনুবাদই বা বাদ যায় কেন। আমি বহু বছর আগে কলকাতা দূরদর্শনে একবার কিছু হিন্দি গান এরকম গেয়েছিলাম, শ্রীমতী জলজ ভাদুরীর অনুবাদ। তাতে অনেক অবাঙালিরা আমাকে বলেছিলেন যে আপনার কোনো অ্যালবাম আছে, একটা অ্যালবাম থাকলে আমরা শুনে বুঝতে পারি, কারণ বাংলা আমরা বুঝতে পারি না, হিন্দিতে থাকলে আমরা গানের কথাটা বুঝতে পারি। সেই আমার তখন স্ট্রাইক করলো যে আমি একটু তাহলে হিন্দিতে চেষ্টা করে দেখি। তারপরে দুটো অ্যালবাম হলো, চাঁদ কি হাসি আর ছোটি ছোটি বাঁতে পরপর হলো। তো তার থেকে একটি গান শোনাচ্ছি, খুব জনপ্রিয় গান, খুব চেনা গান আপনাদের, আমি হিন্দি বাংলা দুটো মিশিয়ে আপনাদের শোনাচ্ছি। হো তুম জানি পেহচানি মেরি, ও হো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী, ও তুম জানি পেহচানি মেরি, ও হো বিদেশিনী, তুম সাগর পেহচানি মেরি, ও হো বিদেশিনী।
তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি তুমি দেখা হে শরদ প্রাত মে, তুমি দেখা হে মাধবী রাত মে, তুম দেখি মেরে মন মন পাতিয়া গান শুনেছি শুনেছি তোমারি গান, আমি তোমারে শুনেছি প্রাণ গো বিদেশী, মেনে গহন ধ্যান সে নব মেঁ সুনি হে গীত তেরে, মেনে তুঝে হি সৌঁপা পালা শেষ। এবার আসি নজরুলের গানে। নজরুল আমার খুব প্রিয় বিষয়, একটু বেশি সময় থাকলেও হয়তো অনেকগুলো নজরুল শোনাতে পারতাম আপনাদের, কিন্তু সময় বাঁধা এক ঘন্টা, আরও দু তিন রকম গান শোনাতে হবে, তাই জন্য একটি নজরুল গীতি শোনাব। দোল আসছে আর মাস দুয়েক পরে, তখন যদি আপনাদের সঙ্গে দেখা না হয়, তখন যদি শোনাতে না পারি, তাই একটু আগের থেকেই আগাম দোলের একটা গান শুনিয়ে রাখি। সগ মদ নি মদ মগ মগ রে গরে সরে সনি সনি ধনি সরে রে 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 ধনি সরে গ গ গ সরে গ ম ম ম সরে গ ম দ দ দ গ ম দ নি রে 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 ¶¶
কে দিবি তো ডাক দিয়ে যায় দারে ওই ডাক দিয়ে যায় দারে ওই শিমুল পলাশ আমের বো রাজকে দোলের হিন্দোলায় তোরাই আজকে দোলের দেওয়ার কোনো সুযোগ নেই তাহলে আপনাদের বলতাম যে একটু হাততালি দিন, এত সুন্দর যুগলবন্দি শোনালো তবলার গিটার। আগুনে রাঙা ফুলে রাতের জোৎস্না চল আয় তোরা কে দিবি দোল আজকে দোলের হিন্দোলায় দোলায় আজকে দোলের হিন্দোলায় সানি দানি সা মাগা মাগা সা গা মানি দা সানি দানি দা হতাশ পথিকার পথ বিভোল বিভোল হতাশ পথিকার পথ বিভোল ভোল রে বেদনা ফুল আজকে দোলের হিন্দোলায় দোলায় আজকে দোলের
আসি আধুনিক গানে। আধুনিক গান আমি যেমন রিমেক অনেক গেয়েছি, তেমনি আবার নিজেরও অনেক গান গেয়েছি। অনেকের সুরে কাজ করেছি, অনেকের কথায় কাজ করেছি। এখন যে গানটি শোনাবো সেই গানটি কথা সুর একলব্য। একলব্য নামে একটি সংস্থা, একটি গ্রুপ, কয়ের গ্রুপ, সবাই অসাধারণ ট্যালেন্টেড। তার মধ্যে দেবাশিস গাঙ্গুলী, আমরা ডাকি টুনাই বলে, দেবাশিসের সুর এসেও শোনালো। আমার এত ভালো লেগে গেল, আমি সেই অ্যালবামে প্রায় 5টা গান দেবাশিসের সুরে করেছি। আরও অনেকের, আমার থেকে অনেক জুনিয়র, অনেক ছোট বয়সে, তাদের সঙ্গে কাজ করে খুব আনন্দ পেয়েছি। সৌম্য বোস, তপন সেনা, দেবাশিস, এদের সঙ্গে প্রচুর কাজ করেছি। তো তার থেকে একটা গান শোনাই, এটা আমার খুব প্রিয় গান। Thank you.
প্রাপ্তি হয়েছিল পৃথিবী বিখ্যাত কম্পোজার মিউজিক ডিরেক্টর রাহুল দেব বর্মনের সঙ্গে কাজ করা। উনি হঠাৎ করেই এই যোগাযোগটা হয়েছিল এবং উনি কলকাতায় এসে কলকাতা স্টুডিওতে কলকাতার মিউজিশিয়ানদের সঙ্গে এবং আমার সঙ্গে উনি কাজ করেছিলেন। এটা আমার পরম পাওয়া। সেখানে উনি বেশ কিছু নতুন গান আমার জন্য দিয়েছিলেন। আজকে এই কনসার্টে আমার মনে হচ্ছে যে একটা ওনার গান না শোনালে অপরাধ হবে। তো তার রচিত একটি গান আমি শোনাচ্ছি, একেবারে টিপিক্যাল রাহুল দেব বর্মনের যে রিদমের, যে ছন্দের মজা, সেই ছন্দের মজা এই গানটির মধ্যে আছে। কথা শ্যামল সেনগুপ্ত। ধীরে দিন গোনা, ও সুরে সুরে জ্বালবো না, এ ধীরে ধীরে দিন গোনা, গোনা গোনা সুরে সুরে জ্বালবো না। প্রজাপতি মেলে পাখা, ইন্দ্রধনু স্বপ্ন পাখা, প্রজাপতি মেলে পাখা, ইন্দ্রধনু স্বপ্ন মাখা, এই মন আজ মানে না। ধীরে ধীরে দিন গোনা, গোনা গোনা সুরে সুরে চলবো না, হে হে ধীরে ধীরে দিন গোনা, গোনা 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 সুরে সুরে চলবো না। Thank you.
সতনে কপনে এ মনে নীরবে নাম জেতা ও আমি লিখেছি যতনে গোপনে মনে নীরবে নাম জেতা সে আমারি মনে প্রাণে বলে দিও সঙ্গপনে সে আমারি মনে প্রাণে প্রাণে বলে দিও সঙ্গপনে ওগো ব্যাকুল ধকিরা ধীরে ধীরে দিন গোনা 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 সুরে সুরে জ্বালবো না গোনা গোনা ধীরে ধীরে দিন গোনা 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 সুরে সুরে জ্বালবো না প্রজাপতি মেলে পাখা ইন্দ্রধনু স্বপ্ন বাঁকা এই মনাজ মানে না ধীরে ধীরে দিন গোনা 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 সুরে সুরেই জ্বালবো না হে জ্বালবো না। এবার একটু স্বাদ পাল্টাই। আমার ছোটোবেলা থেকে খুব গজল ভালো লাগে, মেহেদী হাসান, গোলাম আলী এবং সর্বোপরি জগজিৎ সিং, অসম্ভব ভালো লাগে এদের গান। ছোটোবেলা থেকেই শুনে আসছি, গেয়েছি বহু জায়গায়। ছোটোবেলায় তো খুব গাইতাম, তারপর কোথাও কোথাও অনুষ্ঠানে যদি সুযোগ পাই একটা দুটো গজল গেয়ে দিই। গজল আমার খুব প্রিয়। তো একটা গজল এখানে শোনাই আপনাদের, জগজিৎ সিংয়ের গাওয়া, অসম্ভব ভালো একটা গান, খুব জনপ্রিয় গান, সেটা শোনাচ্ছি। তিরে না রে না भर रहा चर्चा तेरा कल चौदहवीं की रात थी, कल चौदहवीं की रात थी, शबर रहा चर्चा तेरा कल चौदहवीं की रात थी, कुछ ने कहा ये चांद है, कुछ ने कहा ये चांद है, कुछ ने कहा ये चांद है, कुछ ने कहा चेहरा तेरा कल चौदहवीं की रात थी, कल चौदहवीं की रात थी।
सब पूछा किए, हमसे भी सब पूछा किए, पूछा किए, पूछा किए, हमसे भी सब पूछा किए। हम भी वही मौजूद थे, हमसे भी सब पूछा किए, हम हंस दिए, हम चुप रहे, हम हंस दिए, हम चुप रहे, हम हंस दिए, हम चुप रहे, मंजूर था परदा तेरा, कल चौदहवीं की रात थी, कल चौदहवीं की रात थी, शबर रहा चर्चा तेरा, कल चौदहवीं की रात थी, कल चौदहवीं की रात थी। तेरे छोड़कर, कूचे को तेरे छोड़कर, जोगी ही बन जाए मगर, जोगी 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 जो तेरे जंगल, तेरे पर्वत, तेरे जंगल, तेरे पर्वत, तेरे बस्ती, तेरी सहरा तेरा, कल चौदहवीं की रात थी, कल चौदहवीं की रात थी, शबर रहा चर्चा तेरा, कल चौदहवीं की रात थी, कुछ ने कहा ये चांद है, कुछ ने कहा ये चांद है, कुछ ने कहा चेहरा तेरा, कल चौदहवीं की रात थी, कल चौदहवीं की रात थी, कल चौदहवीं की रात थी। এবার একটা অন্যরকম গান করি, যেটার নাম হচ্ছে ভার্সন গান। ভার্সন গান আমি প্রথম করি, ইনফ্যাক্ট রিমেকও আমি প্রথম করি, ভার্সন গানও আমি প্রথম করি, তারপরে পরবর্তীকালে আমার জুনিয়ররা যারা, তারা অনেকে দে ফলোড স্টেপস। এবার আমি ছোটোবেলা থেকে হিন্দি গান, গজল এসব খুব শুনতাম। আশা ভোঁসলে আমার ভীষণ প্রিয়, মোহাম্মদ রফি আমার ভীষণ প্রিয়। তো একবার ঠিক করলাম যে আমি এই গানগুলোর, আমার যে প্রিয় গানগুলো হিন্দি গান, তার বাংলা অনুবাদ করব। শুভ দাশগুপ্ত এগিয়ে এলেন, শুভদা আমাকে সমস্ত গানগুলো দিয়ে কথা লিখে দিলেন অনুবাদ করে, ঠিক অনুবাদ বলবো না, রূপান্তর করে দিলেন। তো আমি গাইলাম সেগুলো, তার মধ্যে যত আমার ফেভারিট মান্নাদার গান, লতাজির গান, আশাজির গান, মোহাম্মদ রফির গান, কিশোর কুমারের গান, সবার গান গেয়েছিলাম।
এবং খুব মজা পেয়েছিলাম, খুব আনন্দ পেয়েছিলাম। তো যে গানটি শোনাচ্ছি সেই গানটির একটি অসাধারণ ছবি ইজাজত, যার মূল কথা লিখেছিলেন গুলজারজি, সুর রাহুল দেব বর্মন। আমি যখন গাইলাম কথা লিখে দিলেন শুভ দাশগুপ্ত বাংলায়। আমি বাংলা হিন্দি দুটো মিশিয়ে শোনাচ্ছি এই গানটি। খালি হাত শামাই
আজকে আমার শেষ নিবেদন এমন একটি গান, যে গান রচনা করেছেন সদ্য প্রয়াত আমাদের ভীষণ ভীষণ প্রিয়, ভীষণ ভীষণ শ্রদ্ধার অভিনেতা, নাট্যকার সৌমিত্র চট্টোপাধ্যায়। আমার একটা বিরাট সৌভাগ্য হয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের কিছু কবিতায় তার সুরারোপ করে গান করা। সুরারোপ করেছেন পার্থ সেনগুপ্ত এবং বেশ কিছু গান, প্রায় আটটি গান আমি গেয়েছিলাম। তার নাম ছিল সৌমিত্রর কবিতায় গান। আজকে তার মধ্যে একটি গান শোনাচ্ছি, যে গানটি খুব খুব প্রাসঙ্গিক। তিনি চলে গেছেন 15ই নভেম্বর। তার স্মৃতি সারা শহর জুড়ে, আমরা যারা তার অগণিত ভক্ত আমাদের মধ্যে আজও তিনি রয়ে যাবেন, হয়তো হাজার বছর ধরে রয়ে যাবেন, কিন্তু আমরা তাকে ভুলতে পারছি না। তার মৃত্যু আমাদের কাছে একটা বিরাট ধাক্কা। সেই বিষয় নিয়ে হয়তো সৌমিত্রদা অনেক আগে ভেবেছিলেন, এই মৃত্যুর বিষয় নিয়ে অনেক আগেই হয়তো ভেবে রেখেছিলেন। 90-এর দশকে এই গান আমি গাই, তার মানে অনেক বছর আগে। শুনে দেখুন এই গানটি, আশা করি সৌমিত্রদার মৃত্যুর সঙ্গে আপনারা সম্পৃক্ত হতে পারবেন। শেষ করার আগে আমার সহযোগী ভাইরা যারা আমার সঙ্গে বাজালো, তাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। তবলা খোলে প্রবীর চট্টোপাধ্যায়, প্রবীর চ্যাটার্জি। শুভ্রজিৎ দাস অক্টোপ্যাডে, গিটারে পিন্টু ঘটক আর ইন্দ্রনীল রায় কিবোর্ডে। আবার বলি যে হ্যাপি জোন আর অঙ্গন, এরা আজকে আমাকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সামনে আসার। তার জন্য তাদের অনেক 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 ধন্যবাদ। শেষ গানটি শোনাচ্ছি। সচে
কতদিন এইভাবে যাবে, সবের উপরে রেখে জানো কতদিন। Johnny.